মনুরা, শুভ বেহান বেলা। আজ মই তোমার এমন একটা গল্প শুনামো আনে। গল্পটা শুনলে তোমরা সকলতে মিলা মোরে বাটান দিবা আনে, তয় কিন্তু বেমালা মজাও পাইবা আনে। যাই হোক, একজন অল্প ইংরেজি জানা বরিশালের এক মেয়ে যেখানে সেখানে ভুলভাল ইংরেজি বলে। তোমরা ভালো করে খেয়াল করে শুনলে ভিডিওটা বুঝতে পারবে। যাই হোক, সে এসেছে একজন এক গুণী লোকের বাসায়। এসে দরজায় কলিং বেল দিয়েছে। একজন এসে দরজা খোলার পর সে বলছে, মুই আইজকো এইখানে এই শালির বেটির বাসায় আসছি, মুই হ্যার লোকে দেয়া হরতাম চাই। লোক তো ভেবাচাকা খেয়ে গেল যে দরজাটা খুললো। সে বলছে, হাউ ডেয়ার ইউ, কী বলছো তুমি, তুমি স্যারকে গালি দিচ্ছ, তুমি স্যারকে শালির বেটি বলছো? তখন বরিশালের মেয়েটি বলে, আগে থামেন অকি, আপনি মোরে ডেয়ার কইতে আসেন কি সে ফিননে? মোর তো জীবনে প্রথমবার আপনার লগে দেহা হয়েছে, আর আপনি প্রথম দেহাতেই মোরে ডেয়ার বলতে আসেন, আপনার সাহস তো কম না? তখন এই লোকটি তো আসলে বুঝতে পারছে না সে কী বলছে। তখন আবার বলছে, হাউ ডেয়ার ইউ, আমি তোমাকে বুঝাতে চাচ্ছি তুমি যে আমার স্যারকে শালির বেটি বলছ, এত বড় সাহস তুমি কোথায় পেলে? তখন বরিশালের মেয়েটি বলছে, মোর এমনিতেই মেলা সাহস আছে, মুই শালির বেটি রে শালির বেটি কম না তো কী কম। ও মোর খোদা, আমি মনে হয় জানেন না শালির বেটি তো মেলা জনপ্রিয় একজন লোক। তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা, শালির বেটি মানে সে বলছে সেলিব্রিটিকে শালির বেটি বলছে, হা হা। তখন লোকটি বলছে, ও আচ্ছা, এবার আমি ক্লিয়ার বুঝতে পেরেছি, তুমি সেলিব্রিটি আমার স্যার, সেই জন্য তাকে তুমি এই মানে এই উচ্চারণে কথাটা বলছো, কিন্তু এটা আসলে একটা গালি, তুমি কি জানো না? তুমি উচ্চারণটা শুদ্ধ করে বলবে, এটা শালির বেটি হবে না, এটা হবে সেলিব্রিটি। তখন বরিশালের মেয়েটি আবার একগাল হেসে বলে, বুঝছি বুঝছি, মুই এমন তোর ডিপার্টমেন্টাল ইংলিশই কই। ডিপার্টমেন্টাল ইংলিশ বুঝছো বন্ধুরা, মানে সে এমন করে ডিফারেন্ট ইংলিশই বলে, সবার মতো কমন ইংলিশ বলে না, সে ডিফারেন্টকে বললো এখানে ডিপার্টমেন্টাল। যাই হোক, সে বরিশালের মেয়ের মজার গল্প শুনলে একটা কথা আছে, অল্প বিদ্যায় ভয়ঙ্করই, না পারলেই ডিকশনারি, কারণ ডিকশনারিতে অনেক ভাষার সুষ্ঠু সমাধান মিলে। এবার এমনি আর একটু হাসির গল্প তোমাদের সাথে শেয়ার করি। এক ক্লাসে ছাত্রকে অমনোযোগী দেখে শিক্ষক প্রশ্ন করছেন, এই ছেলে তুমি কোথায় হারিয়ে গেছো, ক্লাসে কী জন্য আসো? তখন ছেলেটি বলছে, স্যার শিখার জন্য। তখন স্যার বলছেন, শিখার জন্যই যখন আসো তাহলে বাইরের দিকে তাকিয়ে আছো কেন, পড়াশোনায় মনোযোগী হও। তখন ছেলেটি বলছে, স্যার আজ শিখা ক্লাসে আসেনি তাই। পরীক্ষার হলে দুই বান্ধবী পরীক্ষা দিচ্ছে, একজন হচ্ছে নোয়াখালীর, একজন হচ্ছেন বরিশালের। যাই হোক, প্রথম বান্ধবী তার অন্য বান্ধবীকে বলছে, এই স্বার্থপরের ইংরেজি কী রে, বলবি আনে? তখন নোয়াখালীর বান্ধবী বলছে, আই জানি না, তুই ম্যাডামরে জিজ্ঞেস করি দেখ। তখন প্রথম বান্ধবী বলছে, তুই আসলে একটা সেলফিশ, হেয়ারফিনে তুই আমারে কইলি না। কি বুঝলে বন্ধুরা, সেলফিশ মানেই তো স্বার্থপর, তাই না? দিজ আর জাস্ট ফানি ভিডিও, দ্যাটস ইট, মানে এটা শুধু হাসির জন্য, এখানে কেউ কিছু মনে করো না, কাউকে উদ্দেশ্য করে বা কাউকে ব্যঙ্গ করে বা কাউকে ছোট করে ভিডিওগুলো দেওয়া না, জাস্ট একটু মজা করা। এক নতুন বউ কেঁদেই চলেছে। তখন শাশুড়ি বলছে, বৌমা কী হয়েছে, তোমার কাঁদছো কেন? বৌমা কাঁদতে কাঁদতে বলছে, মা আমি কি পেটনির মতো দেখতে? শাশুড়ি বলছেন, একদমই না। বৌমা তখন বলছেন, আমার চোখে ব্যাঙের মতো? শাশুড়ি বলছেন, কই না তো। বৌমা বলছেন, আমার গায়ের রং কি মোষের মতো কালো মা? শাশুড়ি, মোটেও না, তোমাকে এসব কে বলেছে বলো তো? বৌমা,
আরও মন খারাপ করে বলে, তবে পাড়া প্রতিবেশীরা যে আমাকে বলে বউটা দেখতে ঠিক শাশুড়ির মতো। স্বামী স্ত্রী দুজন গল্প করছিল, স্ত্রী এক পর্যায়ে বলল, আচ্ছা তুমি মারা গেলে উপরে কার সাথে তোমার দেখা হবে? স্বামী তখন বললেন, স্বর্গের অপ্সরার সাথে। স্ত্রী আবার বললেন, তাহলে বলো না আমি মারা গেলে উপরে কার সাথে দেখা হবে? স্বামী বিরক্ত হয়ে বললেন, এ ব্যাপারে কিছু লেখা নাই, মহিলাদের বেলায় কি হবে মনে হয়, কোনো বান্দরের সাথে দেখা হবে তোমার? স্ত্রী তখন খুব হতাশ হয়ে হতাশ গলায় বলল, এই পৃথিবী তো তুমি অপ্সরা পেলে, পরকালে গিয়ে অপ্সরা পাবে, আর আমি এই পৃথিবীতে একটা বান্দরের সঙ্গে সংসার করে যাচ্ছি, আর পরকালে গিয়েও বিধাতা আমাকে বান্দরই দিবেন? এক বাসা গৃহিণী দুধওয়ালাকে বলছেন, কি ব্যাপার এত দেরি কেন, তোকে না বলছি 7টার আগে দুধ দিয়ে যেতে? তখন দুধওয়ালা বলছে, কি করব ম্যাডাম, কলে জল আসে তো 8টার পরে। তার মানে বুঝতে পেরেছো, সে দুধের মধ্যে জল মিশিয়ে মানে পানি মিশিয়ে দুধ বিক্রি করে। এবারের কৌতুকটি আরও হাসির। স্ত্রী বলছেন ডাক্তারকে, বলছেন, ডাক্তার সাহেব বাইরে আমার স্বামী আছে, ওকে ভিতরে আসতে বলি। ডাক্তার বলছেন, আপনি ভয় পাবেন না, আমি খুব ভদ্র মানুষ। স্ত্রী তখন কাঁচুমাচু হয়ে বলছেন, না ডাক্তার সাহেব, আপনি আমার কথা বুঝতেই পারেননি, বাইরে আপনার নার্স আছে আর আমার স্বামী ভদ্র মানুষ না। ডাক্তার তো হকচকিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আশা করছি আজকের প্রত্যেকটা জোকসই তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমাদেরকে একটু ভালো লাগানোর জন্য, তোমাদেরকে একটু আনন্দ উপহার দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই কষ্টটুকু সার্থক হবে। থ্যাংকস ফর ওয়াচিং আমার প্রিয় আপু ও ভাইয়ারা, সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করব, ইনশাল্লাহ আবার আগামী দিন দেখা হবে এমনি করে নতুন কোনো ভিডিও নিয়ে। আর পুরাতনদের জন্য সবসময় ভালোবাসা দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর নতুনদের জন্য আহ্বান করছি, প্লিজ তোমরা আমার ঘরে চলে এসো, আমার ভিডিও দেখো, বন্ধু করো, লাইক করে ভালো একটা কমেন্টস করো, দেখবে আমাকেও তোমাদের পাশে পেয়ে যাবে। ওকে বন্ধুরা, এগেইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইজ, হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান।